একদিন তার পায়ের জাদুতে মেতে থাকতো দর্শকেরা, খেলেছেন ইস্ট বেঙ্গল দলেও। আজ সেই পা বাঁচাতেই লড়াই চালাচ্ছেন ফুটবলার জয়দেব। ময়দানে পরিচিত লিয়ের দিন কাটছে অসহায় অবস্থায় অশোকনগরের বাড়িতে। সবুজ গালিচায় যার পায়ের জাদু দেখতে উদগ্রীব হয়ে থাকতেন দর্শকেরা, শুধু এলাকায় নয়, কলকাতার ময়দান কাঁপিয়েছেন বল দখলের লড়াইতে। ইস্টবেঙ্গল দলের হয়েও খেলেছেন, অথচ বর্তমানে ফুটবল শব্দ তার জীবন থেকে মুছে যেতে বসেছে। চিকিৎসকেরা জানিয়েছেন পা বাদ দিতে হবে। অথই সাগরে পড়েছেন ফুটবলার জয়দেব চক্রবর্তী, ময়দানের পরিচিত লি। বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের বাড়িতে। খেলতে গিয়ে পায়ে আঘাত লাগে জয়দেবের, লিগামেন্ট ছিঁড়ে যায়। প্রতিবেশীরা জানালেন লিগামেন্ট ছিঁড়ে যাবার পর অপারেশন হয়, সেই অপারেশনের পর পা সংক্রমিত হয়, ফের দ্বিতীয়বার অপারেশন হয়। সুস্থ না হওয়ায় চিকিৎসার জন্য ভিন রাজ্যে গিয়েও কোনো সুরাহা হয়নি। বিপুল চিকিৎসার খরচ জোগাড় করতে রীতিমতো হিমশিম খাচ্ছে গোটা পরিবার। স্থানীয়রা পাশে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু চিকিৎসার জন্য বিপুল অর্থ জোগাড় করার সামর্থ্য তাদেরও নেই। ও যখন ইস্টবেঙ্গলে প্রথম চান্স পেয়েছিল, তখন আমরা খুব গর্বিত হয়েছিলাম যে আমার পাড়ার ছেলে ইস্টবেঙ্গলে চান্স পেয়েছে, আমরা ইস্টবেঙ্গলের সাপোর্টার। কিন্তু ওই খেলার স্মৃতি যখন লিগামেন্ট ছিঁড়ে যায়, তখন আমাদের এই লোকাল ডাক্তারের মাধ্যমে গিয়ে নারায়ণীতে ভর্তি হলেন, অপারেশন করলেন ডাক্তার শেষাদ্রি সেন, স্বাস্থ্যসাথীর মাধ্যমে। প্রথম অপারেশনটা করার পর ইনফেকশন হয়ে যায়, ওই ইনফেকশনের মধ্যে আবার সেকেন্ড অপারেশন করে, সেকেন্ড অপারেশন করার পরে যখন দেখছে আর ঠিক হচ্ছে না, তখন ওরা ওই দোকানপাট বিক্রি করে সব নিয়ে ওরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে পাড়িয়ে দিল। এবার ব্যাঙ্গালোরে গিয়ে তো সর্বত্র যাওয়া হয়ে গেছে শেষ, এইবার ওখান থেকে ওরা বললো যে পা বাদ দিতে হবে। তখন ওরা বাদ শোনার পর ওরা বোম্বে চলে গেলো, বোম্বে গিয়ে বললো যে ঠিক আছে, বোম্বে কিছুদিন দেখ চিকিৎসা করার পরে, ওখানে তো ব্যয় প্রচুর টাকার দরকার, তো ওরা ওকে ডাক্তার বললো আপনি এখন চলে যান, আমাদের সাথে মোবাইলের সাথে যোগাযোগ রাখবেন কখন কি হয়, তারপরে আপনি দু মাস বাদে আসবেন, তখন আমরা ঠিক করবো অপারেশনের রাস্তাটা কোন রাস্তায় আমরা যাবো। এখন এই তারপরে যেন পাড়িয়ে দেবে বোম্বে, এখন তো প্রচুর টাকার ব্যাপার, আমাদের মতন গরিব এলাকায় কে কত টাকা নিয়ে আগে আসবে বলুন তো দেখি। জয়দেব বলেন একজন ফুটবলারের পা কেটে বাদ দিতে বলেছে ডাক্তার, এর থেকে যন্ত্রণার আর কিছু হতে পারে না। উন্নত চিকিৎসা করলে হয়তো সুস্থ হওয়া সম্ভব, কিন্তু সেই চিকিৎসা করানোর মতো আর্থিক সক্ষমতা আমাদের নেই। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন খেলোয়াড়। আমি যেখানে ভালোবাসি, যাকে আমি ফুটবলটাকে এত ভালোবাসতাম, তো এই কারণে ফুটবলটাকে ছেড়ে দেওয়া কষ্টটা যে ফুটবল খেলে সেই বোঝে। তো আমি ফুটবলটাকে প্রচুর ভালোবাসি, আমি চাই যে আমার এই পরিস্থিতির জন্য সবাই এগিয়ে আসুক, আর বিশেষ করে আমি যাকে বলা আমাদের ক্রীড়ামন্ত্রী তাকে স্যারকে আমি রিকোয়েস্ট করছি যে আমার সঙ্গে একটু যোগাযোগ করুন, যে আমি এই প্রবলেমের মধ্যে ফেস করছি, আমার পরিস্থিতি এতটাই খারাপ, মমতা ব্যানার্জিকেও দিদিকেও আমি বলছি যে আমার সঙ্গে একটু যোগাযোগ করুন ম্যাডাম, আমার পরিস্থিতি প্রচুর খারাপ, কারণ পা বাদ দেওয়ার কথা যখনই উঠেছে তখন থেকে আমার পরিস্থিতি প্রচুর খারাপ, কারণ আমার কোনো অর্থ নেই যে আমি সেই ট্রিটমেন্ট আমি করতে পারি, আপনারা যদি আমার একটু সাহায্য করেন, আমার যে অর্থ দরকার আছে সেই অর্থটা আমার কাছে নেই। জয়দেববাবুর স্ত্রী জানালেন আমাদের ছোট্ট একটি দোকান ছিল, ওর চিকিৎসার জন্যে সেই দোকানও বিক্রি করে দেওয়া হয়েছে। আমাদের ছোট্ট সন্তান, তাকে নিয়ে সংসার চালাতে পারছি না, কিভাবে চিকিৎসা করব তাও জানি না। মানে যে আমরা ব্যাঙ্গালোর চেন্নাই মুম্বাই থেকে তো ঘুরে এসেছি, আমাদের তো চেন্নাই থেকে বলেছে ওর পাটাকে বাদ দেওয়ার কথা, তা আমরা এক জায়গা থেকে খোঁজ পেলাম যে মুম্বাইতে আমাদের এখান থেকে একজন কি ওখানে ঠিক হয়েছে, তাই আমরা ওখানে গেলাম, যেহেতু চেন্নাইতে ভরসা পেলাম না যে এরকম পা বাদ দেওয়ার কথা বলেছে, বলার পরে তার মুম্বাইতে যাওয়ার পরে ওখান থেকে তাও একটা বললো যে ওনাদের কাছে সলিউশন আছে, তার জন্য ওখানে দেখালাম, তা ওনারা একটা টেস্ট করলো, করে বললো যে আবার দেড় মাস পর আমাদেরকে যেতে ওখানে গিয়ে ওপেন সার্জারি করবে ওনারা। সে আমাদের একটা ছোট দোকান ছিল, ওটা বিক্রি করে তো মোটামুটি সব গেছে, চিকিৎসা করা হয়ে গেছে, এখন তো আর কিছুই নেই, যদি কেউ হেল্প করে আমাদেরকে। জানা গেছে কিশোর বয়সে ইস্টবেঙ্গল দলের হয়ে খেলার সুযোগ আসে, তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি জয়দেবকে। কলকাতার বিভিন্ন নামী ক্লাবের হয়ে একসময় ময়দান কাঁপিয়েছেন
অশোকনগর লেকপাড় এলাকার বাসিন্দা জয়দেব ওরফে লি। এখন সে সবই অতীত, আর কেউ খোঁজ নেয় না। আদেও মাঠে ফেরা সম্ভব হবে কিনা জানেন না জয়দেব। গলায় একরাশ হতাশা, অন্তত সুস্থ হয়ে যাতে চলাফেরা করতে পারি সেই ব্যবস্থাটুকুই করা হোক, বর্তমানে এই আবেদন খেলোয়াড়ের। ম্যানচেস্টার ইউনাইটেড কাপ 2007 ইংল্যান্ডে গেছি, সিঙ্গাপুরে গেছি, ইস্টবেঙ্গলের হয়ে প্রতিনিধিত্ব করেছি। ও সাদ্দের সমিতিতে খেলতে গিয়ে বাসা স্টেডিয়ামে, ওখানেই আমার পায়ে লাগে। তারপর অপারেশন করেছি 2012 মে 22 অপারেশন করার পরে শেষাদ্রী সেনের কাছ থেকে নারায়ণী নার্সিংহোমে, ওখান থেকে বললো ইমিডিয়েটলি আবার অপারেশন করতে। আবার অপারেশন করা হয়েছে, ওখান থেকে সেম একই রেজাল্ট, 10 দিন পরে আবার সেম সেপ্টিক। সাহায্য করে আমাকে ব্যাঙ্গালোর পাঠিয়েছে, ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করেছি। ব্যাঙ্গালোর থেকে ট্রিটমেন্ট করার পরে ওখান থেকে চেন্নাই চলে গেছি, ওখান থেকে বোম্বে চলে যাই। বোম্বে গিয়ে একটা ডাক্তার আমাকে আশ্বাস দিয়েছে যে পাটা অন্তত ঠিক হবে, কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন, অপারেশন করতে 3.5 লাখ টাকা চেয়েছে, তারপরে আদার্স খরচা অনেক আছে। তো ওখান থেকে বললো যে পা কোনো দিন ব্যান্ড হবে না, ঠিক হয়ে যাবে পা কিন্তু ব্যান্ড কোনো দিন হবে না। তা ওখানে অপারেশন করার কথা বলেছিল, কিন্তু অর্থের অভাবের জন্য ওখান থেকে আমার বাধ্য হয়ে চলে আসতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।